ব্যাপারটা হচ্ছে নাস্তিক কথাটা অর্থ এরকম ধর্ম কোনো একটা ধর্মে নাস্তিক এরকম তো নয় আজ আমি যেমন আমার যেমন ধরুন আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিক আছে আসিফ ভাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এরকম অনেক দিয়েই থাকতে পারেন যে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছে এখন তার মানে এটা নয় যে ধর্মের বিধানগুলোই মানি না বলেই নাস্তিক এরকম কিন্তু নয় যেমন ধরুন কিছু কিছু সোশ্যাল কালচার আছে সেই জিনিসগুলো আমরা মানি ধর্মের বিধানগুলো মানি না সেটা আমি একবারও বলিনি মানে আপনাদের মতে আহ ধর্ম অবৈজ্ঞানিক কথা বলে তো এই অবৈজ্ঞানিক কথা শুধু ধর্ম বলে এই এই কারণে কি মানে আপনাদের মতে যে অবৈজ্ঞানিক কথা ধর্ম বলে তো আপনাদের এই মতামতটার জন্যই কি শুধুমাত্র নাস্তিকতা না নাস্তিকতার অর্থ হচ্ছে যে যে বিশ্বাস করে না ঠিক আছে তাই নাস্তিকের এই কথাটা আপনি একদম ডিপার একদম উৎপত্তিগত সংস্কৃত ইয়েতে চলে যাবেন না কিন্তু যেটা প্রচলিত যে ধারণাটা বা প্রচলিত যে অর্থে ব্যবহৃত হয় অ্যাথেইস্ট যে ঈশ্বরের বিশ্বাস করে না কেন করে না কারণ ঈশ্বরের বিশ্বাস ঈশ্বরের কোনো রকম এভিডেন্স পায়নি বলে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি বলে ঈশ্বরের অস্তিত্বে কোন প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ বা এভিডেন্স আমরা পাইনি তাই জন্য আমরা নাসিক আচ্ছা তো তাহলে তো আপনারা সব সময় ইসলামিক রেফারেন্স তারপরে ইসলামিক বিধান এ সমস্ত দিয়ে আপনারা সবসময় প্রমাণ করার চেষ্টা করেন যে ইসলামিক না শুধুমাত্র যে কোনো ধর্মীয় বিধান আমি এটাই বলবো এগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে ধর্ম তো এগুলো এগুলো বলছে তাহলে আমরা কেন ধর্ম পালন করবো তো তাহলে যেহেতু আপনারা এই বিধানগুলোকে ইউজ করেন তো সেহেতু আমি কি বলতে পারি না যে এগুলো অনেকটা কারণ না এটা তো আমরা ঈশ্বরে বিশ্বাস করি না কারণ ঈশ্বরের কোন রকম প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ আমরা পাইনি আহ আমরা আরো পিসারিতে আরো পিসারিতে বলতে গেলে আমরা তো অবশ্যই নাস্তিক একই সাথে আমি হচ্ছে একজন ধর্মবিরোধী প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধী একই সাথে আমি যখন ধর্মবিরোধিতা করছি তখন আমি ধর্মের যে বিধানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে কেন আমি বিরোধী সেটা আমি এক্সপ্লেন করছি কিন্তু যখন আমি নাস্তিক নাস্তিক হওয়ার জন্য ধর্মবিরোধী যে হতেই হবে এমন কোনো কথা নাই আবার হতেও পারে আবার নাও হতে পারে আবার অনেকে আছে ধর্মপ্রেমী নাস্তিকা হতে পারে কিন্তু আমি একই সাথে নাস্তিকও একই সাথে ধর্মবিরোধীও আমি হচ্ছে একই সাথে ধর্মবিদ্বেষীয় আমি মনে করি ধর্মদের শুধু অবৈজ্ঞানিক তাই না ধর্ম হচ্ছে একটা ক্ষতিকর জিনিস যা মানুষকে অযুক্তি শিখায় কুযুক্তি শিখায় মানুষের ভিতরে অন্ধ মানে কুসংস্কার তৈরি করে মানুষের ভিতরে ঘৃণা তৈরি করে মানুষের ভিতরে বিদ্বেষ তৈরি করে মানুষের মানুষের ভেদাভেদ সৃষ্টি করে যে জিনিসগুলা মানব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এখন এই জিনিসগুলাকে সরাসরি বিরোধিতা করতে হবে যেমন একটু আমি যেই নারী সম্পর্কে যে ইসলামের যে বক্তব্য এই একই কথা মানে মোটামুটি শ্রী কথা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বলা আছে হিন্দু ধর্মের মনু সংহিতাতে তো আরো খারাপ কথা বলা আছে মানে ইহুদিদের ধর্মগ্রন্থ তো আরো বাজে কথা বলা আছে এই যে এগুলা যে বাজে কথা এগুলা যে নোংরা কথা এগুলা অত্যন্ত অমর্যাদাকর কথা এই কারণে অবশ্যই ধর্ম বিদ্বেষী হওয়া উচিত যে কোনো মানুষের যে কোনো সভ্য মানুষের ধর্মকে ঘৃণা করা উচিত কারণ ধর্ম মানুষের ভিতরে এই শিক্ষাগুলা এই নোংরা শিক্ষাগুলা দিচ্ছে আচ্ছা তো অনেকে বলেন কি যে আমাদের মধ্যে কিছু বিখ্যাত লোক লোকের মুখেও এই কথা শোনা যায় যে ধর্মের সংস্কার প্রয়োজন অর্থাৎ আপনারা যে আমি মনে করি তারা এটাই বুঝাতে চাই যে কিছু বিধানের পরিবর্তনের প্রয়োজন ধর্ম জিনিসটা কি সেটা একটু ডিফাইন না করে আপনি মানে ধর্মের সংস্কারে যান না আগে ধর্ম জিনিসটা কি মনে করেন ইসলাম ধর্ম জিনিসটা কি সেটা একটু আমাকে বলেন তো তাহলে আগে আমি কিন্তু আমি ধর্ম বিশেষজ্ঞ নই না না আপনাকে তো একটা আলোচনা করতে হলে আগে সেটা শব্দগুলাকে আমাদের সামনে এক্সপ্লেন করতে হবে যে আপনি কি বোঝাচ্ছেন এই শব্দটা দ্বারা ধর্ম যখন ব্যবহার করছেন আপনি ধর্ম দ্বারা আপনি কি বোঝাচ্ছেন এই যে মনে করেন আপনি বললেন ইসলাম ধর্মটা সংস্কার করা দরকার এই কথাটা এখন ইসলাম ধর্ম বলতে আপনি কি বলছেন সেটা বলেন আচ্ছা আমি বলতে গেলে ধর্ম বলতে বুঝি একটি একটি জীবন ব্যবস্থা এটাই বুঝি যেটা যেমন ইসলাম ধর্মে কোথা থেকে আসলো জীবন ব্যবস্থাটা কোথা থেকে আসলো

সেই জীবন বিধানটা মানুষ পালন করবে এই এটার নামই হতে ইসলাম তাই তো জি আইরন এই যে বিধানটা দিয়েছে তার এটা হচ্ছে সেটার নাম হতে কোরআন এবং নবী যেই কাজগুলো করেছে সেটা নাম হতে হাদিস তাই তো জি এখন আপনি যদি বলেন যে এটাকে আমরা আসলে আমরা সংস্কার করি তাহলে আর এটা ইসলাম ধর্ম রইলো না আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল যে যারা এটা বলে তাদের কি আপনারা নাস্তিক বলবেন কিনা তারা তো অমшин নাস্তিক কারণ তারা তো এটাকে মানে ঈশ্বরকে বিধান হিসেবে মনে করতে হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবেন আপনি আসিফ ভাই আপনাকে সেটা হ্যাঁ বা নাতে আপনি উত্তর দিতে পারবেন সত্যের সন্ধানে আমি কোন প্রশ্ন এখানে তো অনেক একদম শেষকালে একটা প্রশ্ন করলো আসিফ ভাই আমি

আচ্ছা ঠিক আছে কিন্তু সত্যি কথা কিন্তু সেই জিনিসটা নয় আমাদের ইয়ের মধ্যে মোটামুটি টেন থেকে ফিফটিন পার্সেন্ট দেখা যায় হোমোসেক্সুয়ালিটি দেখা যায় মানুষের মধ্যে ঠিক আছে সেম সেক্স সেক্সুয়াল অ্যাট্রাকশন দেখা যায় আর এই জিনিসটা কোনো রকম অ্যাবনর্মালিটি বা এটা কোনো রকম এটা কোনো রকম একটা আপনি আরেকটা কি বলতে চাইছিলেন আনকমন এই ধরনের জিনিস কিন্তু নয় এই জিনিসটা হ্যাঁ এটা হচ্ছে একটা প্রকরণ বলতে পারেন এটা একটা এটা কোনো রকম অ্যাবনর্মালিটি নয় তার কারণ আহ প্রকরণ কেন বলা হয় সেটা আমি পরে ব্যাখ্যা করবো কিন্তু জাস্ট এইটুকু শুনে রাখুন যে এটা এটা একটা একটা ভ্যারিয়েশন বলতে পারেন ম্যাক্সিমাম ঠিক আছে আম জাম কাঁঠালের একটা ভ্যারিয়েশন হয় আমের ফজলি আম এই আম সেই আম এরকম হয় আপনি বলতে চান না যে এটা একটা অ্যাবনরমাল আম বা একটা এরকম একটা মানে এটা সাধারণ নয় এটা একটা বিকৃত এরকম বলতে চান না যখন যেমন ঠিক সেরকম ব্যাপারটা এটা কোনো রকম অ্যাবনর্মালিটি নয় এটা একটা প্রকরণ এটা একটা ভ্যারিয়েশন আচ্ছা আমার যদি ভাষা চয়েসে ভুল হয় তাহলে আসলে মানে সেটা ভুলই হয়েছে কারণ আমি তাদেরকে কিন্তু অসম্মান কখনোই করি না কারণ আমি নিজেও আমি মনে করি আমি একজন উভকামী তো তাদের বিষয়ে উভকামী সমকামী তারপরে হচ্ছে যারা একটু সেক্সুয়াল দিক থেকে কিছুটা আলাদা বেশিরভাগ মানুষের থেকে কিছুটা আলাদা তাদের বিষয়ে ইসলাম কি বলে আর হচ্ছে নাস্তিকতাদের নাস্তিকতায় আপনারা যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী তাদের বিষয়টা একটু ব্যাখ্যা করলে আমি খুশি হতাম আচ্ছা আমি ধর্মে কি বলে সেই জিনিসটা জানি না কি বলে মানে প্রথমত হচ্ছে যে ইসলামে কি বলে আমি সেই জিনিসটা জানি না আমি যেটুকু বলতে পারি সেটা হিন্দু ধর্মে তাই হিন্দু ধর্ম একটা একটা বেশ একটা ডাইভার্স একটা একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মতবাদ দিয়ে তৈরি হয়েছে কোথাও এটাকে খুবই ভিন্নভাবে দেখা হয়েছে কোথাও জিনিসের সেলিব্রেট করা হয়েছে এরকম অনেকগুলো উদাহরণ আছে কিন্তু আদতেই যেটা আপামত জনসাধারণ যেটা গড়পড়া যেটা করে থাকে সেটা হচ্ছে হেট করে থাকে বা ঘৃণা করে থাকে এবং তাদেরকে নিয়ে হাসা হাসি হাসি ঠাট্টা এই জিনিসটা করে তার ইনফ্লুয়েসটা কি ধর্ম হ্যাঁ ধর্ম অবশ্যই তার মধ্যে দেয়নি এটুকু তো অবশ্যই বলতে পারবো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাকিরা আসি ভাই বলবে যে ইসলামে কি বলা হয়ে যাবে সেই জিনিসগুলো কিন্তু নাস্তিকরা কি বলে বা এরকম এই প্রশ্নটা একটা ভুল কথা আহ রাদার আপনি বলতে পারেন যে আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা কি ধারণাটা পাই সেই জিনিসটা এই ক্ষেত্রে আমি মুক্ত চিন্তা কথাটা ব্যবহার করি আচ্ছা ঠিক আছে মুক্ত চিন্তা চিন্তাটা কিভাবে সেই জিনিসটা বা তার থেকে সব থেকে ভালো আহ হ্যাঁ ঠিক আছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা যদি আমরা করি তখন আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা এই বিষয়ে কি জানতে পারি প্রথম কথা হচ্ছে এটা মানুষ তার একটা কতগুলো মিনিমাম কতগুলো রাইটস থাকে তার সেই গুলো হোমো সেক্সুয়াল হোক হেটারোসেক্সুয়াল হোক আনা হোক ঘোড়া হোক সে চোর হোক ডাকাত হোক সেই এই সে এই হিউম্যান রাইটস গুলো তার অধিকার সেই এই জিনিসগুলো সে পাবেই এইগুলো তার মানব অধিকার এগুলো তার মৌলিক অধিকার এই জিনিসগুলো সে পাবেই তাকে আমরা দিতে বাধ্য ঠিক আছে তা আহ সেই জিনিসগুলো এবারে এগুলো তার সে কি এবনরমাল তার খোঁড়া বা ধরুন তার সে কোন রকম একটা অন্য রকম একটু মানুষে একটু একটু অন্য রকম কিনা তার ডিসলেক্সিয়া আছে কিনা সে হোমোসেক্সুয়াল কিনা এইগুলোর উপরে কোনো কিছু যায় আসে না তার এই পৃথিবীতে বাঁচার অধিকার আমার আপনা যতটা একটা মানুষের সে ডিসলেক্সিক হোক সে একটা সে কি বলে মানে অন্য যে কিছু হোমোসেক্সুয়াল হোক সে হেটারসেক্সুয়াল হোক সে সমকামী হোক বিষমকামী হোক উভকামী হোক যা খুশি হোক সে নিজেকে ট্রান্সজেন্ডার হোক হোয়াটএভার তাদের কিছু যায় আসে না ম্যাটার তার এই যেটা আছে তার কারণ কি কারণ আমরা জানি যে এইগুলো একটা প্রকরণ এইগুলো কোন একটা ভ্যারিয়েশন এইগুলো কোনোরকম একটা ডিজিজ নয় এই জিনিসগুলো আহ ডারুনিয়ান ফিটনেস মানুষের মধ্যে এটাকে হ্রাস করে না এই জিনিসগুলো কোনো রকম ডিজিজ নয় তার জন্য তার কোনো ট্রিটমেন্টের কোনো রকম দরকার নেই এগুলো একটা ভ্যারিয়েশন এই জিনিসটা আমরা মনে করি এবং তার যে সমান অধিকার প্রত্যেকটা মানুষের সাথে আমার আপনার সাথে যেরকম আমার যা যতটুকু অধিকার আপনার যতটুকু অধিকার ওই যে মানুষটা সেই মানুষটা ততটুকু অধিকার এইটুকু আমরা মনে করি ভাই বাকিরা বলুন প্লিজ ভাই জয়শেশকা ভাই আপনি একটু রেফারেন্স দেখাতে যাচ্ছে আবার ও আমি তো অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছি আপনারাও কিছু বলতে পারেন না তাহলে

সেইটাও সেই শব্দটাও একই ধাতুমুল আরবি ধাতুমুল হিজা থেকেই এসেছে দুইটা তার মানে আমরা বলতে পারি নবী মোহাম্মদ সেটা একজন হিজরা কারণ একই ধাতুমুল থেকে এই শব্দটা এসছে নবী মোহাম্মদ যেহেতু মক্কা থেকে মদিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাই তাকেও হিজরা বলা যেতে পারে ইনফ্যাক্ট আমাকেও হিজরা বলা যেতে পারে আমিও হচ্ছে গিয়ে বিশ্বের থেকে বাংলাদেশ থেকে মোল্লাদের ভয়ে আমার এখানে জার্মানিতে ব্যস্ত হয়েছে আমাকে বলার কোনো সমস্যা নেই আমি তাতে নিজেকে ছোট মনে করি না বা ইয়া মনে করি না যে হিজরা হলে যে খারাপ বা হিজা হলে যে সম্মান নাই এরকম আমি মনে করি না এই রেখাটার ভিতরে আমি অনেক কিছু রেফারেন্স দিয়েছি রেফারেন্সগুলোর ভিতরে কিছু রেফারেন্স আছে আলামা আল্লাহদ্দিন একটা বই আছে ভিতরে বলা হয়েছে ইদন আব্বাস বলেন হিজা জিন্দ সন্তান কোন এক ব্যক্তি যদি ইদন আব্বাসকে প্রশ্ন করেন এমন এমনটা কেমন করে হতে পারে আব্বাস বলেন আল্লাহ নিষেধ করেছেন যে মানুষ তার স্ত্রীর মাসিক সাব চালাকালে না করে সুতরাং কোনো মহিলার সাথে তার চলার সময় সঙ্গম করা হলে আগে থাকে এবং সেই সাতান দ্বারা মহিলা গর্ভবত হয় ও হিজা সন্তান প্রসব করে খুবই নোংরা কথাবার্তা হিজাদেরকে একদম মানে জিনের সন্তান বলা হচ্ছে এখানে মানে খুবই নিচুও করা হচ্ছে আসলে মানুষ হিসেবে নিচু করা হচ্ছে জিন ও মানুষের যৌথ মিলন জাতীয় সন্তানের নাম কি আলমা আহ সাহ বলেন মানুষের জিনের যৌথ মিলন জাত সাতকে বলা হয় খুননাস দেখেন কিভাবে নোংরা নোংরা কথা বলা হচ্ছে

তারপরে হচ্ছে আরো হাদিসে বলা হয়েছে একশো নয় নম্বর হাদিসে বলা হয়েছে রসুলা সাল্লাম তাকে মানে একজন হিজরাকে মানে হচ্ছে একজন যৌন কামনা রহিত পুরুষকে আল বায়দা নামক স্থানে পাঠিয়ে দিলেন এরপরে এখানে বলা হচ্ছে সে হিজরা প্রতি বা খাদ্যের জন্য শহরে আসতো মানে একজন হিজরা নবী মোহাম্মদ শহর থেকে বের করে দিয়েছিলেন আরেকটা চৌবুকারী তিন হাজার নয়শো অষ্টাশি নম্বর হাদিসে বলা হয়েছে নবী সাল সাল্লাম বলেছেন এদেরকে হিজরাদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না আহ হিজরা লোকটির নাম ছিল হিদ

আমরা কি তাকে হত্যা করব না মানে সে হিজড়া এই কারণে তাকে সাহেবের হত্যা করতে চাইলো তিনি মানে নবী বললেন সালাত আদায়কারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে মানে যেহেতু এই হিজরা নামাজ পরে এই কারণে তাকে হত্যা করতে নিষেধ নিষেধ না হলে নাহলে তাকে হত্যা করতো তাহলে নবী তাকে হত্যা করতে বলতো কিন্তু শুধুমাত্র তিনি যেহেতু সালাত আদায় করে নামাজ করে এই কারণে তাকে হত্যা করতে না করেছে নবী মোহাম্মদ বলেছেন যেহেতু সালাত আদায় করে এই কারণে হত্যা করা যাবে না অন্যথায় কিন্তু হত্যা করতো এটা কিন্তু একটা কারণ হিসেবে দেখিয়েছে নবী মোহাম্মদ দেখেন হাদিসটা পড়লে হাবিজাপটা বুঝবেন এই আর অনেক জায়গাটা আছে দেখেন এখানে বলা হচ্ছে আহ শহরের নামে বাকি নামক স্থানে নির্বাচিত কথা নবী সালামে জিজ্ঞেস করলো আমরা কি তাকে কতল করে দিব মানে একটা হিজরা কে কতন করে দিব হিজাকে আনা হলো তাকে ধরে আনা হলো হাতে টাই মেহে মেখেছিল এই কারণে নবী সালামকে বলা হলো আমরা কি তাকে কতল করে দিব নবী বললেন সালাত আদায়কারী ব্যক্তিকে কতল করতে আমরা নিষেধ করা হয়েছে মানে যেহেতু সে সালাত আদায় করতে এই কারণে তাকে হত্যা করা নিষেধ কিন্তু সালাত আদায় না করলে কিন্তু হত্যা করে ফেলতো মানে খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার খুবই ভয়ঙ্কর অমানবিক অসম্ভব অমানবিক একটা ব্যাপার আমার কথা শেষ ভাই অনিত ভাই হ্যাঁ শুনি সত্যি শুনে কাছে শুনি জি এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার আর কিছু এই বিষয়ে নেই